বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নাম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের এই সাহসী সন্তান 1958 সালের 1 জানুয়ারি কুমিল্লার 14 গ্রাম উপজেলার সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দারি ছিলেন একজন ইসলাম প্রচারক, বক্তা ও পণ্ডিত। তাঁর বক্তৃতাগত দক্ষতার জন্য তিনি তৎকালীন সরকার কর্তৃক হায়দারি উপাধিতে ভূষিত হন। তাঁর মা আকসির ই জাহান চৌধুরানী চট্টগ্রামের কাঠঘর মুসলিম জমিদার পরিবারের সদস্য। ছোটবেলা থেকে ডাক্তার তাহের পড়াশোনা, বুদ্ধিমত্তা, বাগ্মিতায় পারদর্শী ছিলেন। তিনি 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন। 1973 সালে বৃহত্তর কুমিল্লা বোর্ডের SSC পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে 1975 সালে কৃতিত্বের সাথে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি 1983 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। তিনি 1989 সালে ডাক্তার হাবিবা আক্তার চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ডাক্তার দম্পতির এক ছেলে ও 3 মেয়ে রয়েছে। ডাক্তার তাহির কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি 1981 সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের GS নির্বাচিত হন। বিভিন্ন দায়িত্ব পালন শেষে 1985 থেকে 1987 সাল পর্যন্ত 2 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। তিনি কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ডাক্তার তাহিরের ছিল সরব উপস্থিতি। তিনি 1988 থেকে 1992 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের এশিয়ার ডিরেক্টর এবং পরবর্তীতে 1992 থেকে 1995 সাল পর্যন্ত ওয়ার্ল্ড কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি একই সময়ে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি মুসলিম ইয়ুথের দক্ষিণ এশিয়ার পরিচালক, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডক্টর হাবিবের নেতৃত্বে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এশিয়া মহাদেশের প্রধান, গালফ দেশসমূহের ধর্মমন্ত্রীদের সমন্বয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা। তিনি 8ম জাতীয় সংসদে 14 গ্রাম থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1987 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ সহ আন্তর্জাতিক ছাত্র সংস্থার প্রধান হিসেবে পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভ্রমণ করেন। তিনি সৌদি আরব, মিশর, মরক্কো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, জার্মানি সহ পৃথিবীর 6টি মহাদেশের 91টি দেশ ভ্রমণ করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 11 জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 11, 14 গ্রাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আসন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে এই আসনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান জনপ্রতিনিধির অভাবে গত কয়েক বছরে দুর্নীতি, দুঃশাসন ও যুব সমাজের নৈতিক অবক্ষয়সহ নানান সমস্যায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিশদলীয় জোট কুমিল্লা ১১ আসনের সাধারণ জনগণের প্রত্যাশার আলোকে এই আসনের সাবেক জনপ্রিয় এমপি সৎ, দক্ষ ও বিশদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ডাক্তার তাহিরকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আধুনিক চৌদ্দগ্রামের প্রত্যাশা পূরণে ডাক্তার তাহিরকে নির্বাচিত করার মাধ্যমে এলাকাবাসী একজন পরিচ্ছন্ন ও জনদরদী জনপ্রতিনিধি পাবে ইনশাল্লাহ।